আপনারা যারা কম বাজেটের মধ্যে একটা ভালো এক্সাইটমেন্টের ফোন চাচ্ছেন, একটা ভালো কনফিগারেশনের ফোন চাচ্ছেন, তাদের জন্য মূলত স্যামসাং এই ফোনটা এনেছে। A03 কোর যেটা একটি নতুন ফোন লঞ্চ করছে স্যামসাং, ওই ফোনটি আপনাদের সাথে শেয়ার করব। এই ফোনের স্পেসিফিকেশন কি এবং এই ফোনটি ইউজে আপনাদের কিরকম ফ্রেন্ডলি হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন দেখা যাক এটাতে আজকে আমরা কি কি পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফোনের বক্স A03 কোর। এটাতে আপনি শুরুতে যদি বলতে চাই এটার হ্যান্ডি ফিলের কথা, এটা আউটলুকের কথা, এটার আপনি লুক যেটা দেখছেন সেটা হচ্ছে কোয়াইট সিমিলার লুক, তত বেশি ভালো না বাট একদম খারাপও বলা যায় না। তো এটাতে আপনি মোস্ট এক্সাইটেড যেটা এটার পার্ট আছে সেটা হচ্ছে দেখুন এখানে যেটা আলাদাভাবে একটা সিগনিফিকেন্ট একটা স্তর আছে, এই স্তরটার কথা আপনি বলতে পারেন। উল্লেখ করেছে একাই 100 হিসেবে, আদৌ কি সেটা সত্যি? চলুন দেখি। ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনি এবং ফ্রন্টে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 2.2। এবং এই ফোনের ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং সাপোর্টটা পাচ্ছেন কি মাইক্রো ইউএসবি টাইপ বি পাচ্ছেন আপনারা চার্জিং সাপোর্টে এবং 3.5 mm এর জ্যাকটা পাচ্ছেন অবশ্যই। এবং এই ফোনের সার্ভিসের দিক দিয়ে স্যামসাং বলছে ওদের ক্যামেরা ফেসিলিটির মধ্যে বেস্ট পাবেন এই ফোন এই প্রাইস সেগমেন্টের মধ্যে। তবে 8 মেগাপিক্সেল অনুযায়ী আমার মনে হয় না তেমন কোনো ব্যাটার পারফরমেন্স করবে, বাট তারা বলছে নাম্বার ওয়ান ব্র্যান্ড হইতেও পারে এই ফোনের এই প্রাইস সেগমেন্টের মধ্যে। আদার ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন, যেমন কি ধরেন শাওমি, ওপো, ভিভো, রিয়েলমি, তারপর আদার যেমন কি ধরেন আইটেল, টেকনো, সকল দিক দিয়ে ব্র্যান্ডেড ফোনের মধ্যে যদি কম্পেয়ার করে থাকি আমরা, তাহলে এই ফোনটা মোটামুটি একটা প্রাইস রেঞ্জ অনুযায়ী ভালো একটা সেগমেন্ট পাচ্ছি। কারণ কি এমআইয়ের সাথে কম্পেয়ার করলে এম9 তাদের টোটাল ফোনটির মডেল ছিল, এটা আপনি 22 পাচ্ছেন আপডেট ফিচার নিয়ে, যে 11 ভার্সন রান করতেছে, যদিও বা গো এডিশন রান করতেছে তবুও 11 ভার্সনটা রান করতেছে, যার কারণে পারফরমেন্সটা অনেক ভালো পাচ্ছেন। তার সাথে যাচ্ছি এই ফোনের প্রসেসরটা নিয়ে। এই ফোনে পাচ্ছেন আপনারা ইউনেস্কো প্রসেসর, যেটা বেসিক্যালি এই প্রাইস সেগমেন্টের মধ্যে নতুনভাবে রান করতেছে, প্রত্যেকটি ব্র্যান্ড ইউজ করতেছে ইউনেস্কো প্রসেসরটি। এবং তবে আমার প্রসেসরের দিক দিয়ে একটু খারাপ লাগলো, কারণ এটার এই ফোনের প্রসেসরটা 28 ন্যানোমিটার প্রসেসর ইউজ করছে, যার কারণে এটা ফোনটা হালকা আমরা মেবি হিটিং ইস্যু ফেস করতে পারি। তাছাড়া এই ফোনের আদার পারফরমেন্সের দিক দিয়ে বলবো ভালোই হবে, এবং স্যামসাং নিজেই এটাকে প্রমোট করতেছে স্পেশালি এবং ক্যামেরা ফিচার দিক দিয়ে। তাছাড়া আপনারা এই ফোনটি পাচ্ছেন শিপ অ্যান্ড প্রাইজে, ফেসবুক পেজে পেয়ে যাচ্ছেন, আপনারা চাইলে শিপ অ্যান্ড প্রাইজে ফেসবুক পেজে এই ফোনটি অর্ডার করতে পারেন। এবং অর্ডার করলে অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি পাবেন, সুলভ মূল্যে পাচ্ছেন এবং সাথে একটি টি শার্ট ফ্রি পাচ্ছেন। এবং এই ফোনের প্রাইসটা আমরা বলিনি, আপনারা এই ফোনের প্রাইস পাচ্ছেন 9699 টাকায়, 2 GB 32 GB র্যামের ভেরিয়েন্টের ফোন, এবং তাও স্যামসাং এর মধ্যে একটা ভালো একটি সেগমেন্ট হবে। এবং স্যামসাং এর আপনারা সার্ভিস কোয়ালিটি দিক দিয়ে বেস্ট পাবেন, তাই বলছি অবশ্যই আজই দেরি না করে শিপ এন্টারপ্রাইজের পেজ থেকে ফোনটি অর্ডার করে নিন। অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এবং সাথে একটি স্যামসাং এর টি শার্ট ফ্রি পাচ্ছেন, দেরি না করে আজকে অর্ডার করে ফেলুন। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই, দেখা হবে আরেকটি নতুন রিভিউ বা টেক আপডেট নিয়ে নতুন কোন ভিডিওতে। সালাম আলাইকুম। ঠিক আছে, ভালো দেখাচ্ছে বলছি ভালো দেখাচ্ছে।